এসি কেলেঙ্কারি সার্চেট দাখিল করেছে এসআইটিয়ে প্রায় ন মাসের পর প্রথমক্ষণ সার্চেট দাখিল করলে এসআইটিয়ে সার্চশিটত নাম নোসোমাল কেবাগী অভিযুক্ত বিষয়ার ন্যায়িক আয়োগে অভিযুক্ত করা বিষয়ার নাম বাদ পড়ছে সার্চশিটত আর এই প্রথমক্ষণ যার্চশিট সেই সার্চশিটত অবশ্যই বহু কেগী অভিযুক্ত বিষয়ার নাম উল্লেখ নথকাত এটা বহু প্রতিক্রিয়ার সৃষ্টি নোহা নহয় গতি এই সন্দর্ভত আমি সবিশেষ জানিবলৈ চেষ্টা করম আমার সাংবাদিক যদুমণি শইকিয়ার জড়িয়ে। হয় চাওক, আজি রাজ্যের বিশেষ ন্যায়াধীশের আদালত এস আই টিয়ে অভিযোগনামা দাখিল করেছে। এস আই টি গঠন করার পিছত এখন অভিযোগনামা দাখিল করেছে, সম্ভবত তৃতীয়বারের অভিযোগনামা দাখিল করেছে। আর যিকেইজন অভিযুক্তর বিরুদ্ধে দাখিল করেছে হয়েছে এ নন্দবাবু, ওয়াহিদা বেগম আর সুকন্যা দাস। মোর সহ আছে সরকারি অধিবক্তা, এই গোটে গোচরট ইতিমধ্যে চোয়া চিতা করে আছে পঙ্কজ প্রতিম দত্ত। মানে ওসর পনপটিয়াকে আছো, আজি অভিযোগনামাত মূলত কি কি কথা উল্লেখ করা হয়েছে? চক, এই যিনিজন বিষয়ার এগেইনস্ট দাখিল করেছে অভিযোগনামা, তাতে কেনে ধরনের ইলিগেলি চাকরি পাইছিলে বহিত জালিয়াতি করে ফরেন্সিক এক্সামিনেশনের সুনির্দিষ্ট রিপোর্টের ওপর বেস করে যেখানি পাইছে সেইখানি কথাই সন্নিবিষ্ট করা হয়েছে। আর তারপরেও এ নন্দবাবু সিনহা আটাইতকৈ ইম্পর্টেন্ট কথা হল, সেই সময় প্রিন্সিপাল কন্ট্রোল অফ এক্সামিনেশন আছিল, ছত্র ছায়াতে গোটেখিনি হওয়া বলে অভিযোগ করা হয়েছে। আর কেবাজনও ইয়াত জড়িত হয়ে আছে বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছিল। গোটেই এপিএসসি কেলেঙ্কারির সহ যেটা এস আই টি গঠন করেছিলে তলব করেছিল, সেই সকলের বিরুদ্ধে অভিযোগনামাত নাম নাই নাকি? মানে যখন অভিযোগনামা পাইছো তাত নাম দিয়া নাই। অভিযোগনামা পরবর্তী সময় নাম আসবনে নে তে কিনা গম পাইছে নাকি? এই আয়োহে গম পাব, সোফার এজ দ্যাট প্রজিকিউশন পার্টি ইজ কনসার্ন। এন্ড আমি যখন অভিযোগনামা পাইছো তারপর মানে কব নয় আসব না নাহিব, এই আয়োহে সুনির্দিষ্ট তথ্য দিব পাৰিব। আর একটা কথা জানি বিচারি আপনার যে এই গোটে এপিএসসি কেলেঙ্কারিট এতালেক কিমানজনের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করা হয়েছে? টোটেল একিউজ এই তিনজনক মিলাই 80 জন হলগে, 80 নম্বর। আজি রাকেশ দাসের বিরুদ্ধেও কিনা হি করেছে নাকি? রাকেশ দাসক অলরেডি 21 নম্বর 77 হিসাবে সাপ্লিমেন্টারি সার্চশিটে দিয়া হয়েছে, কিন্তু এগেইনস্ট কিছু আর তথ্য পড়ার কারণে এখন অভিযোগনামাত নাম তো সন্নিবিষ্ট করা হয়েছে, টোটেল 4 জন। আর একটা প্রসঙ্গ, বিষয়টি বেলেগ হলেও এপিএসসির প্রসঙ্গ যে ভঙাগড় গোচরটি, যে ভঙাগড় গোচরটির হিয়ারিং চলি আছে, রেগুলার হিয়ারিং হয়ে আছে, বিশেষ ন্যায়াধীশের আদালতে লই আছে, আজিও কেসটি শুনানি আছে, এই কেনে পর্যায়ত আছে এই অল্প সবিশেষ কোক? হয়, এই পর্যায়ে এই গোচরটি বর্তমান আর্গুমেন্ট স্টেজত আছে, শুনানি দুই পক্ষ শুনানি হয়ে আছে। অলরেডি আমার প্রজিকিউশনের ফলের যিনি আর্গুমেন্ট হবলে আর্গুমেন্ট কমপ্লিট হল, তারপর আপনার এটা পদকীয় পক্ষ যে একিউজ পক্ষের শুনানি চলি আছে, তাত মেম্বার কেজন রাকেশ পালেও শুনানি সম্পূর্ণ করলে আজিরপর ক্যান্ডিডেট বিলাকর হয়ে যাক নির্দিষ্ট মানে অধিবক্তা আছে ফলের আর্গুমেন্ট চলি আরম্ভ হয়েছে আজিরপর। আচ্ছা, এই কি দিনের ভিতর সমাপ্ত হওয়ার নিশ্চয় মানে হেৰি আছে, সম্ভাবনা আছে? কারণ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে ছমাহর সময় নির্ধারণ করে এই যিমান পাৰি শীঘ্রে শেষ করবলে দিছিল। হয় হয়, এই তারপর মেটারটা সুপ্রিম কোর্টও গেছিল রাকেশ পালে দুই তিনবার আগে, লাস্ট সুপ্রিম কোর্টে রাকেশ কুমার পালে যেটা গৈছিলে সুপ্রিম কোর্টে ডিসমিস করতে কৈছিল এজ আর্লি এজ পসিবল, গতি সেই ডে টু ডে হিয়ারিং চলি আছে আমার, আর হোপফুলি আর 10-12 দিনত আর্গুমেন্ট শেষ হব, তারপর মহামান্য ন্যায়াধীশে গম পাব জাজমেন্টটা কেতিয়া দিয়ে।